অবশেষে সুখবর বর্ষা ঢুকেছে বঙ্গে সেই সঙ্গে দফায় দফায় চলবে বৃষ্টি আজ বিকাল বা সন্ধ্যার দিকে কিছু জেলাতে সহ বৃষ্টিপাত চলবে উত্তরে চলবে ভারী বৃষ্টি তো প্রিয় দর্শক আজ বাংলার কোন কোন জেলাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে কোথায় কোথায় সহ বৃষ্টির সতর্কবার্তা আছে বর্ষার মুসুলধারের বৃষ্টি কবে থেকে শুরু হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা দেখে নেব এক নজরে তো চলুন দেখে নেওয়া যাক দর্শক দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে মেঘপুঞ্জ দেখা যাচ্ছে যেহেতু জলীয়বাষ্প প্রবেশ করেছে তাই বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে প্রিয় দর্শক মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে প্রাক বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণের একাধিক জায়গায় গতকাল বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে আজও তা অব্যাহত থাকবে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সকাল থেকেই মেঘলাকাশ রয়েছে গুমুট গরম আজ বিকাল বা সন্ধ্যার দিকে কিংবা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে একাধিক জায়গায় সাথে বইবে দমকা বাতাস বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দর্শক উত্তরবঙ্গে যেহেতু আগেই বর্ষা প্রবেশ করেছে তাই উত্তরবঙ্গের একাধিক জায়গাতে মুসুলধারে বৃষ্টি চলছে আজও তা অব্যাহত থাকবে কিছুদিন আগে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল উত্তরের একাধিক জায়গায় নদীর জল উপচে পড়ছিল পর্যটকরা আটকে পড়েছিল সেখানে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু বৃষ্টিপাত চলবে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচিয়ার সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তাই এই সব জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি থাকছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও আজ ঝড় বৃষ্টি চলবে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মহেশকালী টেকনাফ এই সব জায়গাতে সহ বৃষ্টিপাত চলবে মেঘলা আকাশ দেখা যাবে এদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এইসব রাজ্যগুলিতেও বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক ভারতবর্ষের একাধিক রাজ্যে ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে ভারতের একাধিক জায়গায় বিশাখাপত্তনম থেকে শুরু করে উড়িষ্যা এদিকে কেরল মুম্বাই হায়দ্রাবাদ অপরদিকে নাগপুর আহমেদাবাদ গোয়ালিয়র এলাহাবাদ এই সব জায়গাতে অবিরাম চলছে বৃষ্টি বদ্রবিদ্যুৎ সব বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে একাধিক জায়গাতে গুমুট গরম ও অস্বস্তি রয়েছে সাগরে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তই আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তাই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে আঘাত আনবে উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি গোসাবা রায়দিঘি কুলপি ঝাড়খালী ডায়মন্ড হারবার এই সব জায়গাতে সহ বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে একাধিক জায়গাতে মুসুলধারে বৃষ্টি চলবে হলদিয়া দীঘা মান্দারমণিতে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা আছে প্রিয় দর্শক আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে থাকবে জনিত অস্বস্তি খুব হালকা প্রশলা বৃষ্টির সতর্কতা আছে বিকাল বা সন্ধ্যার দিকে সাথে বইবে দমকা বাতাস বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এদিকে উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক এইসব জায়গাতেও ঝড় বৃষ্টি চলবে বেলদা অপর অপরদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জায়গায় মেঘলাখাস দেখা যাবে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এইসব জায়গাতেও মেঘলাখাস দেখা যাবে বাঁকুড়া সোনামুখী বর্ধমান এইসব সাইডে মেঘলা আকাশ থাকবে দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে শিউড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে সহ বৃষ্টিপাত চলবে কাটোয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর নলহাটি এইসব জায়গাতে মেঘলা আকাশ থাকবে ধুলিয়ান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে অপরদিকে ফারাক্কা মালদা দুই দিনাজপুরে মেঘলা আকাশের পাশাপাশি সহ বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে প্রিয় দর্শক আজ দুই বঙ্গের একাধিক জায়গাতে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে আজ বিকাল বা সন্ধ্যার দিকে এমন পরিস্থিতি দেখা যাবে একাধিক জায়গায় প্রিয় দর্শক আগামীকাল দক্ষিণবঙ্গে সেইভাবে ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তবে সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বিকাল বা সন্ধ্যার দিকে ঝড় সতর্ক সতর্কবার্তা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচিয়ার এই সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে কিন্তু দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সেইভাবে কোনো পূর্বাভাস নেই মেঘলা আকাশ দেখা যাবে আগামী মঙ্গলবার মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে সহ বৃষ্টির সতর্কবার্তা থাকবে বেশ কিছু জায়গাতে তবে সব জায়গাতে নয় অপরদিকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার মেঘলা আকাশ থাকবে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা অপরদিকে মহেশখালী টেকনাফ এই সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা সব জায়গাতেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক কেমন থাকবে বুধবারের আবহাওয়া বুধবার কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দর্শক বুধবারও সেইভাবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সব জায়গায় নেই বিশেষ কয়েকটি জায়গা ছাড়া আর কোথাও তেমন কোনো পূর্বাভাস নেই কিন্তু উত্তরবঙ্গে আগামী বুধবার অতিভারী বৃষ্টি চলবে যার কারণে কমলা সতর্কবার্তা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদা এবং দুই দিনাজপুরে হালকা প্রশলা বৃষ্টির সতর্ক বার্তা আছে মেঘলা আকাশ দেখা যাবে প্রিয় দর্শক পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এইসব জায়গাতেও মেঘলাকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক বুধবার দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে একাধিক জায়গায় বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে বৃহস্পতিবার বৃহস্পতিবার নাগাদ মুসলধারে বৃষ্টি চলবে একাধিক জায়গায় আগামী বুধবার থেকেই বর্ষার পুরোপুরি আগমন ঘটে যাবে দক্ষিণবঙ্গে এবং শুরু হবে মুসলধারে বৃষ্টি বৃহস্পতিবার একাধিক জায়গাতে বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এইসব জায়গাতে ঝড় বৃষ্টি চলবে বৃষ্টি চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রিয় দর্শক বাংলাদেশের একাধিক জায়গাতেও মুসলধারে বৃষ্টির সতর্কবার্তা আছে বৃষ্টি চলবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জায়গাতে এইসব জায়গাগুলিতে কমলা সতর্ক বার্তা থাকছে একাধিক জায়গাতে মুসলধারে বৃষ্টির সতর্ক বার্তা থাকছে মালদা এবং দুই দিনাজপুরও ঝড় বৃষ্টির বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বিকাল বা সন্ধ্যার দিকে বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সতর্ক বার্তা থাকবে বৃহস্পতিবার কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর মেদিনীপুর দীঘা মান্দারমণি গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন